টুপি বিক্রেতা আর বাঁদর। একজন ফেরিওয়ালা ছিল, টুপি বিক্রেতা। গ্রামে গ্রামে গিয়ে টুপি বিক্রি করত, এই গলিতে ওই গলিতে, ঘরের সামনে বাজারে ঘুরত আর টুপি বেচত। লাল টুপি, সবুজ টুপি, হলুদ টুপি, নীল টুপি, কালো টুপি, সাদা টুপি, কেশরী টুপি, গোলাপি টুপি, অনেক রঙিন টুপি বাক্সে ভরে মাথায় করে গ্রামে গ্রামে সে ঘুরে বেড়াত। টুপি বেচে কিছু পয়সা পেত, তাই দিয়ে ওর পেট চলত। একবার এক গ্রামে টুপি বেচতে ঘুরছিল, জোরে জোরে আওয়াজ দিয়ে টুপি সম্বন্ধে বলছিল, টুপি নিন টুপি, রং বেরঙের টুপি, ছোট টুপি, লম্বা টুপি, বড় টুপি, নিয়ে নিন ভালো করে টুপি, আর যে কেউ টুপি নিন, রং পাকা, মাল পাকা, কাপড় টেকসই, সেলাই টেকসই, টুপি নিন টুপি, ভালো কাজের ঠিক দাম, টুপি নিন টুপি, রং বেরঙের টুপি। দুপুর অবধি টুপি বিক্রি করে ও ক্লান্ত হয়ে গেল। গ্রামের বাইরে একটা গাছের তলায় ও বসে যায়। ও সাথে রুটি এনেছিল, তাই খেলো আর গাছের তলায় আরাম করে বসে গেল। ঠান্ডা হওয়ায় ওর ঘুম কখন এসে গেল ও নিজেই জানল না। গাছের উপর কতগুলো বাঁদর বসেছিল, তাদের নজর টুপিওয়ালার উপরে গেল। ও তো শুয়ে পড়েছিল আর পাশে বাক্স ছিল, বাক্সে কি আছে তা বাঁদররা উৎসুক হয়ে দেখছিল। একটা বাঁদর বাক্সের কাছে এলো আর বাক্স খুলতেই দেখলো যে সেই বাক্সে রং বেরঙের টুপি ভরে আছে। ও টুপিওয়ালার দিকে ভালো করে দেখলো, ও তো গভীর ঘুমে ছিল। বাঁদর ভাবলো টুপিওয়ালাকে বোকা বানাতে হবে। ও গাছে বসার বন্ধুদের ইশারা করলো, সবাই ধীরে ধীরে নিচে নেমে এলো। সব বাঁদর নিচে নেমে এলো। ও সব বাঁদরদের কানে কানে ফিসফিস করে বলল, এক একটা টুপি নিয়ে গাছে উঠে যাও, কেউ আওয়াজ করো না। রং বেরঙের টুপি দেখে সব বাঁদর খুব খুশি হয়। এক একটা টুপি নিয়ে সবাই গাছে গিয়ে বসে। সবাই নিজের মাথায় মজা করে টুপি পরেছিল, মজা করে খেলছিল। ঘুম হয়ে গেল, টুপিওয়ালা জাগলো, হাই তুলতে তুলতে উঠে দাঁড়ালো, ওকে টুপি বেচতে আবার যেতে হবে। যে বাক্সের দিকে তাকাতেই আক্কেল ঘুরুম, বাক্স খোলা ছিল, সব টুপি গায়েব। সে বুঝে গেল কেউ তো চোর এসেছিল আর টুপি নিয়ে গায়েব হয়ে গেছে। এবার ধান্দা কেমন করে করব, টুপিওয়ালা কাঁদো কাঁদো হয়ে গেল, নিরাশ হয়ে নিচে বসে পড়ল। এবার চোরকে কি করে ধরব, ও ভাবতে থাকল। টুপিওয়ালার বেহাল অবস্থা দেখে বাঁদররা দাঁত খেঁচিয়ে হাসতে লাগল। বাঁদরদের নড়াচড়া শব্দ শুনে টুপিওয়ালা চমকে উপরে তাকায়, দেখে বাঁদরদের মাথায় টুপি ছিল। ও এখন বুঝতে পারল যে এটা বাঁদরদেরই কাজ, কিন্তু এবার টুপি কেমন করে পাবে, ও ভাবতে থাকল। গাছ অনেক লম্বা ছিল আর সেখানে চড়া কঠিন ছিল, আর তাছাড়া আমি যদি ওই গাছে উঠি তাহলে বাঁদররা অন্য গাছে পালিয়ে যাবে।
এই জন্য বাঁদরদের উপর পাথর ছুড়ল, কিন্তু বাঁদরগুলো বসেছিল অনেক উপরে, পাথর ওদের কাছে পৌঁছচ্ছিল না। উল্টে বাঁদররাই ফল পেড়ে ওর দিকে ছুঁড়ে মারছিল। এবার টুপিওয়ালা হয়রান হলো, ও পাথর ছোড়া বন্ধ করল, ও নিজের কপাল চাপড়াল, আর ওকে দেখে বাঁদররাও নিজেদের কপাল চাপড়াতে লাগল। টুপিওয়ালা বুঝে গেল, যেমন আমি করব তেমনি ওরাও করবে। তখন ওর একটা ভালো বুদ্ধি মাথায় এলো, ও নিজের টুপি খুলে মাটিতে ফেলে দিল। ওকে দেখে বাঁদররাও নিজেদের টুপি খুলে মাটিতে ফেলে দিল। টুপিওয়ালা জলদি জলদি সব টুপি জড়ো করলো, বাক্সে ভরে নিল আর বিক্রি করতে বেরিয়ে পড়ল। টুপি নিন টুপি, রং বেরঙের টুপি।